করোনা আক্রান্তের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে, চাহিদা বেড়েছে অক্সিজেনেরও। এই অবস্থায় অক্সিজেনের কালোবাজারি আটকাতে ও পর্যাপ্ত পরিমাণ অক্সিজেনের যোগান রয়েছে কিনা তা খতিয়ে দেখলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকরা। সরেজমিনে খতিয়ে দেখলেন বেশ কিছু অক্সিজেন প্ল্যান্ট এবং এজেন্সিগুলিতেও। এদিন খড়গপুর সুপার গ্যাস অ্যান্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড অক্সিজেন প্ল্যান্টে ঘুরে দেখেন অতিরিক্ত জেলাশাসক তুষার সিগলা, এছাড়াও যান অতিরিক্ত জেলাশাসক পিনাকি প্রধান। উপস্থিত ছিলেন জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম শঙ্কর ষড়ঙ্গী। করোনা রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, জানালেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিকরা। অক্সিজেনের জন্য আমাদের জেলাতে কোনো সমস্যা নেই, তো আজকে যে প্ল্যান্টে ভিজিট হয়েছে সুপার গ্যাস প্ল্যান্ট, এটা সব জেলাতে সাপ্লাই করে, স্পেশালি পশ্চিম মেদিনীপুর ও লাগোয়া জেলাতে সাপ্লাই করে। এই মুহূর্তে কোনো ডিস্ট্রিবিউটর বা সাপ্লাইয়ের জন্য কোনো সুবিধা নেই, সাপ্লাই ঠিকই আছে। প্রতিদিন এখান থেকে কীভাবে গ্যাস মানে সিলিন্ডার উৎপাদন হচ্ছে বা যোগানটা ঠিক আছে? সিলিন্ডার উৎপাদন রিকোয়ারমেন্ট হিসাবে চেঞ্জ হয় প্রতিদিন, কিন্তু মোটামুটি আগে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সাপ্লাই হতো, এখন মেডিকেল অক্সিজেনের দরকার আছে, তো ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে ডাইভার্ট করা হচ্ছে মেডিকেল অক্সিজেনের জন্য। আমাদের এখানে ডিস্ট্রিবিউটর আছে মেদিনীপুরে, খড়গপুরে এক একজন, এই সঙ্গে অনেক প্রাইভেট নার্সিংহোম আছে, হসপিটাল আছে, ওখানে ডাইরেক্টলি সাপ্লাই করে, তো এই মুহূর্তে কোনো সমস্যা নেই সাপ্লাই। স্যার আজকে এখানে কী করতে এসেছিলেন? আজকে এটা স্ট্যাটাস এখানে নিতে এসেছি কি কত এখানে সাপ্লাই হয়, কত ডিস্ট্রিবিউশন হয়, এনাদের স্টক পজিশন কি আছে, সিলিন্ডার হাতে কতটা আছে, তিন ধরনের সিলিন্ডার থাকে, টাইপ এ, টাইপ বি, টাইপ ডি। আমাদের যে মোটামুটি সিলিন্ডার হসপিটালে দরকার পড়ে, টাইপ ডি দরকার পড়ে, তো সেটা সাপ্লাই ঠিকই আছে। ওর কোন কোন ইন্ডাস্ট্রিতে এখন সাপ্লাই করা আছে, স্টক পজিশন কি আছে, এই সমস্তগুলো আজকে ইনফরমেশন নিতে এসেছে। স্যার কিছুদিন নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন হচ্ছে, সেই বিষয়টা নিয়ে কালাবাজারি নিয়ে প্রশ্ন উঠছে, কিন্তু আজকে যে ভিজিট করে দেখা গেল তো আমাদের সাপ্লাই সিচুয়েশন ঠিকই আছে। ওর কালাবাজারি নিয়ে অক্সিজেনের ফিলিংয়ের জন্য সমস্যা নেই, সিলিন্ডারে অক্সিজেন ফিলিং হয় ওই জন্য সমস্যা নেই, কিন্তু যদি কোনো নতুন সিলিন্ডার কিনতে চায় টাইপ বি বা টাইপ ডি, ওই জন্য একটু শোনা যাচ্ছে কি বেশি দামে ওটা কেনা হচ্ছে। তো এই মুহূর্তে বিকজ কার্সিটি একটা সিলিন্ডারের জন্য রয়েছে, সারা দেশেই রয়েছে, তো সেটা সমস্যা শোনা যাচ্ছে। বাট ইন টার্মস অফ দ্য সাপ্লাই অফ অক্সিজেন, অক্সিজেনের কোয়ান্টিটির জন্য কোনো সমস্যা নেই। কালাবাজারি যদি কোনো স্পেসিফিক অভিযোগ উঠবে, কোনো স্পেসিফিক কমপ্লেন্ট আসবে, তো নিশ্চয়ই ডিএম ম্যাডামের নির্দেশে ওটা কার্রওয়াই হবে।